এই মুহূর্তে তোমরা যারা যারা ক্লাসটি দেখছো, আজকে নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগতম। ইনফিনিটি ম্যাথ একাডেমির সৌজন্যে আজকের ক্লাস পরিচালনায় আমি শুভ তোমাদের সঙ্গে রয়েছি। আমি আজকে উচ্চতর গণিতের ১২ অধ্যায় অর্থাৎ সমতলীয় ভেক্টর, প্ল্যানার ভেক্টর যেটিকে বলা হয়, এটি নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আমার ভেক্টর অধ্যায়ের প্রথম অংশ। তো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এটি অত্যন্ত বেসিক কিছু বিষয়, যেটি না জানলে আসলে আমরা এই অধ্যায় শুরু করতে পারি না। তো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। প্রথমেই আমি তোমাদের এই অধ্যায়ে আলোচনা করব দুটি ভেক্টর সমান অথবা বিপরীত হওয়ার শর্ত। কখন কখন এই ভেক্টর দ্বয় সমান হতে পারবে এবং কখন এরা বিপরীত হবে, তো এটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তারপর ভেক্টর যুগের ত্রিভুজ বিধি, এটি নিয়ে আমি আলোচনা করব। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আমাদের এই ভেক্টরের অনেক বড় একটা পার্ট নিয়ে রয়েছে। তো তারপর ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি, এটি নিয়ে আমি আলোচনা করব। আমি দেখাবো কি করে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি থেকে এই ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি প্রতিপাদন করা যায়। এরপর ভেক্টর যোগের সামান্তরিক বিধি নিয়ে আলোচনা করব। যদিও এই অধ্যায়টিতে সামান্তরিক বিধি সম্পর্কিত তেমন কোনো অঙ্ক নেই, তবে MCQ এবং কিছু উপপাদ্য সলভ করার ক্ষেত্রে এটি আমাদের সাহায্য করবে। এরপর অবস্থান ভেক্টর কি, এটি সম্পর্কে আমরা জানব। তারপর শূন্য ভেক্টর কি, যদিও শূন্য ভেক্টর তেমন বড় কিছু না, অর্থাৎ তারপর আমি এটি নিয়ে আলোচনা করব। একক ভেক্টর কি, এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি নিয়েও আমি এই অধ্যায়ে আলোচনা করব। তো আজকের বিষয়বস্তু আমার এই কয়টি বেসিক পার্টের উপরে। তো চলো আমরা শুরু করে দেখি যে প্রথমেই আমরা দেখব যে দুটি ভেক্টর সমান হওয়ার শর্ত এবং দুটি ভেক্টর বিপরীত হওয়ার শর্ত, এই দুটো ক্ষেত্রে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমি দেখব যে ভেক্টর দ্বয়ের মান সমান হওয়া, এই ক্ষেত্রেও ভেক্টর দ্বয়ের মান সমান হওয়া, অর্থাৎ এই দুটি ক্ষেত্রেই ভেক্টর দ্বয়ের মান সমান হওয়া যদি হয় তাহলে ভেক্টর দ্বয় সমান হবে এবং বিপরীত হবে। তো এই বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিই। তো প্রথমেই আমি একটি ভেক্টর এ থেকে বি বরাবর একটি ভেক্টর এবং সি থেকে ডি বরাবর একটি ভেক্টর নিলাম। তোমরা সবাই জানো যে ভেক্টর চিহ্নটি অবশ্যই দিতে হবে, কারণ এটির দিক নির্দেশ করে, কারণ এ থেকে বি এর দিকে এটির যাত্রা, বিধায় আমাদেরকে অবশ্যই এই ভেক্টর চিহ্নটি ব্যবহার করতে হবে। এবার আমি দেখি যে এক নম্বর শর্তে আমরা কি দেখি, যেহেতু আমি বলছি ভেক্টর দ্বয়ের মান সমান হতে হবে, তাই আমি এই ভেক্টরটির মানকে একটি পরম মান চিহ্নের মধ্যে অন্তর্ভুক্ত করে দিলাম, তাহলে কিন্তু এটি আর ভেক্টর থাকলো না, এটি ভেক্টরের মানকে প্রকাশ করে এবং আমরা এটাকে লিখছি মডুলাস এ বি ভেক্টর ইকুয়াল মডুলাস সি ডি ভেক্টর। তো আমরা এটাকে চাইলে এইভাবেও দেখাতে পারি, অর্থাৎ এ বি ইকুয়াল সি ডি, মানে এটার উপরে কোনো ধরনের ভেক্টর চিহ্ন দিতে হবে না, এটি একেবারে স্কেলার রাশিতে পরিণত হয়েছে। তোমরা সবাই জানো যে ভেক্টর রাশির আমরা সাধারণত জানি এর মান এবং দিক রয়েছে, কিন্তু স্কেলার রাশির শুধুমাত্র মান রয়েছে, তো আমরা সেটি এখানে লিখছি। আচ্ছা, এবার আমরা এটাকে এইভাবেও দেখাতে পারি, যেমন এ বি ভেক্টর এর অবস্থান ভেক্টর যদি আমি ইউ ধরি, তাহলে সেই ক্ষেত্রে ইউ হচ্ছে একটি এই এ বি ভেক্টর এর জন্য এই পুরোটা মিলে একটা মান হিসাবে দেখা যাবে। সেমভাবে এখানে সি ডি ভেক্টরের পরিবর্তে আমি যদি সি ডি ভেক্টরের অবস্থান ভেক্টরকে যদি ভি ধরে থাকি, তাহলে সেই ক্ষেত্রে এটাও কিন্তু একটি মান প্রকাশ করবে। তো আশা করি আমার প্রথম শর্তটি তোমরা বুঝতে পেরেছ। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, চলো এবার দেখা যায় দ্বিতীয় শর্ত, অর্থাৎ দ্বিতীয় শর্তে বলেছে যে ধারক রেখা কি অথবা সমান্তরাল হওয়া, এবং এই ক্ষেত্রে ধারক রেখা একই অথবা সমান্তরাল হওয়া,
তো এই বিষয়টাকে আমি তোমাদেরকে একটু দেখাতে চাই। যেমন এখানে দুটো বিষয় আছে, ধারক রেখা একই আর সমান্তরাল হওয়া। তো প্রথম কথা হচ্ছে ধারক রেখাটা কি, এটা আমাদের জানতে হবে। এবং এখানে একই কথাটা ব্যবহার করা রয়েছে, তো এই একই কথাটার মানে আমরা সাধারণত জানি অভিন্ন, অর্থাৎ এটি আমরা জানি সাধারণত অভিন্ন। ওকে, আচ্ছা, একই রকমভাবে এই পাশেও কিন্তু আমরা এটা মানে জানবো অভিন্ন। আচ্ছা, এরপর সমান্তরাল বিষয়টা, তো আমি এটাকে একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখাই, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। তো চলো ধারক রেখাটা কি প্রথমে আমরা দেখে নিই। প্রথম কথা হচ্ছে আমি একটি ভেক্টর নেব, অর্থাৎ এ থেকে বি বরাবর একটি ভেক্টর, যার অবস্থান ভেক্টরকে আমি ইউ দ্বারা প্রকাশ করেছি। আর একটি, অর্থাৎ এটাকে আমি ইন্টিগ্রেট করে দেখালাম। আর একটি সি থেকে ডি বরাবর একটি ভেক্টর, যার অবস্থান ভেক্টর হচ্ছে ভি, এটাকে আমি দেখালাম। এখন প্রশ্ন হচ্ছে এ থেকে বি বরাবর যে ভেক্টরটি এবং সি থেকে ডি বরাবর যে ভেক্টরটি, এটি একই রেখার উপরে অবস্থান করছে, অর্থাৎ এই দুটি ভেক্টরকেই ধারণ করে রয়েছে একটি মাত্র রেখা। তাহলে এই ভেক্টরটির ধারক রেখা হচ্ছে এ থেকে ডি পর্যন্ত এই রেখাটি। অর্থাৎ কোনো ভেক্টরকে যদি কোনো রেখা ধারণ করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওটি হচ্ছে ধারক রেখা, মানে সোজা বাংলা কথায় আমরা যেটা বুঝতে চাই। আচ্ছা, এবার আমি দেখি যে, অর্থাৎ এখানে একই কথাটা দাঁড়ালো কি, যে একটা রেখার উপরেই কিন্তু দুটা ভেক্টরের অবস্থান, তার মানে আমরা অভিন্ন এটিকে মানে প্রকাশ করতে পারলাম। এবার আমরা দেখব যে কি করে এটাকে আরেকভাবে দেখানো যায়, অর্থাৎ দেখা যায় সমান্তরাল হওয়ার শর্ত। তো চলো দেখা যাক, আমরা দেখতে পাচ্ছি এ থেকে বি এর দিকে একটি ভেক্টর, অর্থাৎ যার অবস্থান ভেক্টর হচ্ছে ইউ, আর সি থেকে ডি এর দিকে একটি ভেক্টর, যার অবস্থান ভেক্টর হচ্ছে ভি। তাহলে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো এই দুটি ভেক্টর একই দিক বরাবর, অর্থাৎ একই দিকে তাদের যাত্রা, এবং এরা পরস্পর কি সমান্তরাল। তোমরা সবাই জানো এটা হচ্ছে পরস্পর সমান্তরাল। আমরা এটাকে এইভাবে প্রকাশ করতে পারি যে এ বি সমান্তরাল সিডি, তার মানে এ বি এবং সিডি এই দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল। ওকে, তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এবার আমরা দেখব তৃতীয় শর্ত, দিক একমুখী। এই ক্ষেত্রে ভেক্টর দুটি সমান হতে গেলে অবশ্যই এদেরকে একমুখী হতে হবে, এটা হচ্ছে একটা শর্ত। আর এই ক্ষেত্রে তিন নম্বর শর্ত হচ্ছে যে বিপরীতমুখী হতে হবে, যদি ভেক্টরদ্বয় বিপরীত হয় তাহলে অবশ্যই তাদের দিক বিপরীতমুখী হতে হবে। তাহলে এখন পর্যন্ত আমি যে তিনটা শর্ত দেখিয়েছি, এই তিনটা শর্তের মধ্যে প্রথম দুইটা শর্ত কিন্তু দুটার ক্ষেত্রেই কিন্তু একই ছিল, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তৃতীয় শর্তটা কিন্তু দুটার ক্ষেত্রে আসলেই ভিন্ন। তাহলে এই বিষয়টিকে একটু বোঝার চেষ্টা করি। তোমরা সবাই লক্ষ্য করে দেখো, এই ক্ষেত্রে দিক একমুখী, তার মানে আমরা এই যে এটা দ্বারা কিন্তু এটার উদাহরণ দিতে পারি যে উভয় ভেক্টরের দিক কিন্তু একই দিক বরাবর। কিন্তু এই দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ বিপরীতমুখী হওয়ার জন্য, আমরা এ থেকে বি বরাবর যদি একটা ভেক্টরকে কল্পনা করি, আর একটা ভেক্টর যদি সি থেকে ডি এর দিকে কল্পনা করি, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারি যে পরস্পর বিপরীত দিকে এদের অবস্থান, বিধায় এরা বিপরীতমুখী। তাই দুটি ভেক্টর বিপরীত হওয়ার শর্তকে আমরা ক্লিয়ার করতে পেরেছি আশা করি। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেই প্রশ্নটি তোমরা করতে পারো। আশা করি তোমরা কেউ প্রশ্ন করলে না, অর্থাৎ আমরা নেক্সট টপিকে যেতে পারি। তো চলো দেখা যাক আমার পরবর্তী পর্যায়ে কী রয়েছে। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথমেই বলেছিলাম যে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভেক্টর টপিক নিয়ে আলোচনার বেসিক পার্টে। তো চলো দেখা যাক, প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম এ বি সি। এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি এ থেকে বি বরাবর একটি ভেক্টরকে নির্দেশ করলাম, যার অবস্থান ভেক্টরকে আমি ইউ দ্বারা প্রকাশ করলাম। ওকে, একই রকমভাবে আমি বি থেকে সি বরাবর আর একটি ভেক্টরকে প্রকাশ করলাম, যার অবস্থান ভেক্টর হচ্ছে ভি। এখন প্রশ্ন হচ্ছে, এখানে খুবই গুরুত্বপূর্ণ, মনন দিয়ে বুঝবা, সেটা হচ্ছে এইখানে দেখো, যখন এ থেকে বিতে এই ভেক্টরটি অবস্থান মানে যাত্রা শুরু করলো, তখন এ হচ্ছে এখানকার আদিবিন্দু আর বি হচ্ছে এখানকার অন্তবিন্দু।
খেয়াল করো যে এখানে b থেকে c তে যখন ভেক্টরটি যাত্রা শুরু করলো তাহলে এই ক্ষেত্রে কিন্তু b হচ্ছে আদিবিন্দু এবং c হচ্ছে অন্তবিন্দু তাহলে দেখো এই ভেক্টরটি একটা ক্রম অনুসারে তারা অবস্থান করছে অর্থাৎ ক্রম অনুসারে কথাটার মানে দাঁড়াচ্ছে এরকম যে a b ভেক্টর এর b যদি অন্তবিন্দু হয় আর b c ভেক্টর ঠিক ওইখান থেকে যাত্রা শুরু করছে একজনের অন্ত থেকে আরেকজনের যাত্রা শুরু অর্থাৎ এটাকে বলা হয় একটি ক্রমে তারা অবস্থান আছে অবস্থান করছে তাহলে এটাকে আমি একটু ক্লিয়ার করার জন্য দেখানোর চেষ্টা করব যে আসল কথা হচ্ছে এখানে পরের যে AC এই যে A থেকে C অথবা C থেকে A এটা কোন দিক বরাবর যাত্রা করবে এটাই হচ্ছে মূল বিষয় এখন তোমরা দেখো যে A থেকে এর যাত্রা শুরু হয়েছে এবং B তে এর যাত্রা শেষ হয়েছে আবার B থেকে যাত্রা শুরু হয়েছে C তে আবার যাত্রা শেষ হয়েছে সেম ভাবে যদি আমি এটাকে যদি আমি এই দিক বরাবর এটাকে ব্যাখ্যা করি তাহলে দেখো আবার কিন্তু সে পূর্বের আদি অবস্থানে ফিরে যাবে ফলে এরা তিনটা ভেক্টর একই ক্রমে থাকবে আমি এটাকে যদি একটু বুঝিয়ে প্রকাশ করতে চাই তাহলে খেয়াল করে দেখো আমি যদি এটাকে এ থেকে বি বরাবর প্রথমে দেখলাম সেম ভাবে এটাকে প্লাস দিলাম যদি আমি দেখাই যে বি থেকে অর্থাৎ বি থেকে সি এর দিকে এবং প্লাস দিয়ে যদি আবার দেখাই যে সি থেকে এ বরাবর অর্থাৎ এ এর দিকে তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যে তিনটা ভেক্টর যেখান থেকে শেষ হয়েছে এখান থেকে দেখো শুরু হয়ে গেছে আবার এখানে শেষ হয়েছে আবার এখান থেকে দেখো শুরু হয়েছে মানে যেখানে শেষ সেখান থেকে আরেকটা ভেক্টরের পর্যায় শুরু তাই এটাকে বলা হয় একই ক্রমে অবস্থান করা অর্থাৎ এটার ফলাফল দাঁড়াবে কত এটার ফলাফল দাঁড়াবে হচ্ছে শূন্য তাহলে লক্ষ্য করো আমরা প্রথমেই জানি যে শূন্য হয়ে যাবে অর্থাৎ অবস্থানের কোনো পরিবর্তন ঘটেনি বিধায় এটি কিন্তু শূন্য হয়ে যাবে তাই আমাদেরকে এই ত্রিভুজ বিধিতে বা যোগের ত্রিভুজ বিধিতে যে কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে যে ভেক্টর যদি শূন্য হয়ে যায় তাহলে আমরা কোনো ফলাফলই পাবো না তাই আমাদেরকে অবশ্যই এটার দিকটা পরিবর্তন করতে হবে অর্থাৎ এই দিকটা আমাদের বিপরীত দিকে দিতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তার মানে সহজা বাংলা কথায় যেটা বোঝা যায় যেমন দেখো এই ক্ষেত্রে এ বি একটি ভেক্টর যার বি ছিল হচ্ছে অন্তবিন্দু এবং এই ক্ষেত্রে বি সি একটি ভেক্টর যার সি ছিল সরি যার বি ছিল আদিবিন্দু খেয়াল করো এখানে যেটা ছিল অন্ত এখানে সেটা হয়ে গেছে আদি তার মানে এইখানে ইকুয়াল দিয়ে এই পাশে যে লব্ধি ভেক্টরটা হবে সেটার দিকটা অবশ্যই বিপরীতমুখী হবে তার মানে এই একই ক্রমে থাকবে না এটা হবে বিপরীত ক্রম অর্থাৎ দুটি ভেক্টর একই ক্রমে থাকলে অপর ভেক্টরটা তার বিপরীত ক্রমে অবস্থান করবে এটাই হচ্ছে আমাদের যোগের ত্রিভুজবিধির মূল শর্ত তার মানে আমরা বুঝতে পারলাম যে দুটি ভেক্টর যদি একই ক্রমে অবস্থান করে তাহলে তার অপর ভেক্টরটা হবে অবশ্যই বিপরীতমুখী তার মানে তার লব্ধি ভেক্টরটা অবশ্যই বিপরীত দিকে অবস্থান করবে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অবশ্যই বিপরীত দিকে অবস্থান করেছে তো আশা করি তোমরা এটা থেকে ভালোভাবেই ধারণাটা পেয়ে গেলে আচ্ছা তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নটা করতে পারো আশা করি কারো কোনো প্রশ্ন নেই তো চলো আমরা দেখব এবার নেক্সট টপিক আমি প্রথমে বলেছিলাম যে ভেক্টর যোগের ত্রিভুজবিধির মাধ্যমেই আমি ভেক্টর বিয়োগের ত্রিভুজবিধিটা ব্যাখ্যা করতে চাই তো চলো এটার জন্য আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম এ বি সি এখন এই ত্রিভুজটার অঙ্কন করার পূর্বে আমরা দেখব যে এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এই লাইন থেকেই কিন্তু আমি এটাকে প্রমাণ করার চেষ্টা করব তো দেখো আমি লিখছি এখানে বিসি অর্থাৎ বিসিটাকে আমরা এই পাশে রেখে দিলাম আর এই পাশে এসি এসি থাকলো আর এই পাশে দেখো এবি ভেক্টরটাকে আমরা পক্ষান্তর করে এই পাশে মাইনাস এবি আকারে লিখলাম ওকে তাহলে ঘটনাটা কী দাঁড়ালো লক্ষ্য করে দেখো এইখানে এ ভেক্টর আবার দেখো এখানেও কিন্তু এ ভেক্টর অর্থাৎ উভয় ভেক্টরই কিন্তু একটা বিন্দুতেই অবস্থান করছে তার মানে আমি বলতে চাই যে এ বিন্দু হচ্ছে এদের স্টার্টিং পয়েন্ট অর্থাৎ আদিবিন্দু এবং সেমভাবে আমরা দেখাতে চাই যে এটার দিক অর্থাৎ এটার দিক দেখো এ থেকে সি বরাবর এ থেকে সি বরাবর প্রথমে এ থেকে সি বরাবর কেন যাবে আমি এখন এটা ব্যাখ্যা করব দেখো এই ক্ষেত্রে তুমি যখন এই বিসি ভেক্টরকে টার্গেট করবা তখন অবশ্যই খেয়াল করে নেবা যে এর অন্তবিন্দুটা কী দেখো এর অন্তবিন্দু হচ্ছে এখানে সি
তাই অন্তবিন্দু যেহেতু সি তাই তোমাকে আগে টার্গেট করতে হবে যেহেতু উভয় টারি আদিবিন্দু এ তাই এ থেকে প্রথমে তোমাকে এই অন্তবিন্দুতে যাইতে হবে অর্থাৎ এই ক্ষেত্রে অন্তবিন্দু যেহেতু সি তাই প্রথমে তোমাকে এ থেকে আগে সি তে যাইতে হবে তাই দেখো প্রথমে তুমি কিন্তু এ থেকে সি তে যাত্রা করছো তারপর মাইনাস দিয়ে অপরটাতে যাইতে হবে অর্থাৎ এ থেকে বি তে যাত্রা করতে হবে তাহলে কিন্তু আমাদের এই বিয়োগ বিধিটা আমরা করতে পারবো তো এইভাবে কিন্তু আসলে হয় অর্থাৎ দেখো এখন আমি যদি তোমাকে দেখাই যে তাহলে আমি যদি তোমাকে বলি যে সি থেকে বি যদি হতো তাহলে কি হতো এটার অ্যান্সার করতে গেলে প্রথমে তোমাকে ভাবতে হবে সি থেকে যেহেতু বি দেওয়া আছে তার মানে বি হচ্ছে এক্ষেত্রে অন্তবিন্দু তাহলে বি যদি এখানে অন্তবিন্দু হয় তাহলে উভয় ভেক্টরই যদি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে তাহলে তোমাকে আগে বিতেই অবস্থান করতে হবে মানে বিতেই আগে যাইতে হবে অর্থাৎ তোমাকে এ থেকে বিতে আগে যাত্রা করতে হবে তারপর মাইনাস দিয়ে এ থেকে সিতে যাইতে হবে আশা করি তোমরা এটা ভালোভাবেই বুঝতে পেরেছো তারপর নিজেরা অবশ্যই প্র্যাকটিস করবে বাসায় বিভিন্নভাবে চিত্র অঙ্কন করে তোমরা দেখবা যে একটা মূল বিন্দু থেকে যদি দুটি ভেক্টর যদি অবস্থান করে মানে যাত্রা শুরু করে অর্থাৎ তাদের এক কথায় সন্নিহিত দুটা বাহু যদি তারা হয় অর্থাৎ একটি বিন্দু থেকে যদি তারা যাত্রা শুরু করে তাহলে সেই ক্ষেত্রে অপর যে ভেক্টরটা থাকবে সেই ভেক্টরটার মান কি দাঁড়াবে ওকে তাহলে আমরা কিন্তু সহজেই বলতে পারি অপর ভেক্টরটা আগে লিখব লেখার পরে দেখব যে এটার আলোকে আমরা এটা ব্যাখ্যা করব অর্থাৎ এটার অন্তবিন্দু থেকেই প্রথমে আমি যাত্রাটা শুরু করব অর্থাৎ সি বি ছিল তাই আমি প্রথমে এ বি লিখছি তারপরে মাইনাস এ সি লিখছি আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নটা অবশ্যই করবা আচ্ছা আমরা এখন এটার সংজ্ঞাটা দেখে নিই দেখো সবাই যে যদি একটি ত্রিভুজের দুইটি বাহু দ্বারা একই আদিবিন্দু বিশিষ্ট দুটি ভেক্টর রাশির মান ও দিক সূচিত হয় তবে তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে ওই ভেক্টর রাশি দ্বয়ের লব্ধির মান ও দিক সূচিত হবে অর্থাৎ এই সময় অবশ্যই ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে এবং বুঝে বুঝে এটার থেকে তোমার বেসিক যে অংশটা এটা আত্মস্থ করতে হবে ওকে তো চলো আমরা এখন যাব নেক্সট টপিকে দেখো সবাই